স্পোর্টস আমাদের পয়েন্ট অফ ভিউতে কিন্তু একটা দারুণ টপিক আমাদের যে কোনো পরীক্ষায় এই স্পোর্টস টপিক থেকে প্রশ্ন আসবে না সেটা কিন্তু হতে পারে না তাই এই স্পোর্টস টপিকে যা যা ঘটনা ঘটছে সারা ভারতবর্ষে তথা সারা বিশ্বে সেগুলো কিন্তু আমাদের একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হয় তাই আজকে আমাদের এই ক্লাস আজকে আমরা কি করব আইসিসি আন্ডার নাইনটিন মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হলো তারই আজকে সম্পূর্ণ বিশ্লেষণ করব সম্পূর্ণ আলোচনা করব কোয়েশ্চেন অ্যান্সার এবং আমরা কিছু ফ্যাক্টস এন্ড ফিগার্স এর মাধ্যমে তোমাদের আমি এটুকুখানি বলতে পারি যে এই ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ শেষ অবধি করো তাহলে তোমাদের এখান থেকে 100% কোন আসতে চলেছে কোয়েশ্চেন তো চলো ক্লাস শুরু করি তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডিতে তো চলো প্রথমে আমরা কোয়েশ্চেন অ্যান্সারে ঢুকে যাই দেখো বলেছে 15 তম আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ অর্থাৎ আন্ডার 19 বিশ্বকাপ 2000 চব্বিশের একদিনে শিরোপা কে হয়েছে কে হয়েছে দেখো এই যে রিসেন্টলি হচ্ল এটা আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি হলো এটা পনেরোতম ফিফটিন আন্ডার নাইনটিন এইটার বর্তমান বা এ বছর দু হাজার যে টিম বিজয়ী হলো সেই টিম হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কিন্তু বিজয়ী হলো নেক্সট কোয়েশ্চেন দেখো আমরা কিন্তু কোশ্চেনের মাধ্যমে সব জেনে বুঝে নেব এবার দেখো এই যে ইভেন্টটা এটা কবে হলো উনিশ থেকে ফেব্রুয়ারির এগারো তারিখ অব্দি কিন্তু এই টোটাল যে গেমটা সেটা কিন্তু হলো কোথায় অনুষ্ঠিত হলো এটা কিন্তু দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হলো এবং দেখো যে বিজয়ী দল হয়েছে এই টোটাল টুর্নামেন্টে যেমনটা আমরা দেখলাম সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং আমরা আমাদের ভারতবর্ষ কিন্তু রানার আপ টিম টিম হয়েছে অর্থাৎ ফাইনালে গিয়ে কিন্তু আমরা পরাজিত হয়েছি কিন্তু আমরা ফাইনাল অবধি গেছি আমরা অস্ট্রেলিয়ার সাথে কিন্তু কম্পিট করেছি দেখো তোমাদের যেমনটা বললাম এটা কততম কত তম সংস্করণ তম সংস্করণ কবে হলো এই দু হাজার হলো সাউথ আফ্রিকাতে হলো জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি অব্দি হলো তাছাড়া বিজয়ী হলো কে অস্ট্রেলিয়া রানার আপ টিম হলো ভারত নেক্সট দেখো নেক্সট হচ্ছে এই যে অস্ট্রেলিয়া টিম তার যে ক্যাপ্টেন তার নাম কি দেখো নামগুলো একটু ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে নাম হচ্ছে হিউগ উইকবেন ইনি হচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অর্থাৎ ক্যাপ্টেন এবং ভারতের অধিনায়কের নাম কিন্তু মনে রাখতেই হবে হান্ড্রেড পার্সেন্ট মনে রাখতে হবে নাম হচ্ছে উদয় হচ্ছেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ যেটা হলো দু হাজার তার অধিনায়ক ভারতের হয়ে খেলছেন তিনি এবং দেখো উল্লেখ উল্লেখযোগ্য যে কথা সেটা হচ্ছে অস্ট্রেলিয়া চতুর্থবারের মতন এই আইসিসি আন্ডার নাইনটিন এই শিরোপা কিন্তু জিতেছেন আমরা দেখে নিলাম বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার চলো আবারও আমরা কোয়েশ্চেনে ফিরে আসি দেখো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি কত সালে প্রতিষ্ঠিত হয় ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তো এই আইসিসি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করে নেবে আইসিসি কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং দেখো এই যে আইসিসি এর বর্তমান সভাপতির নাম কি তোমরা অনেকেই জেনে থাকবে যারা জানো না তাদের জন্য বলে দিই গ্রেক বার্কলে গ্রেগ বার্কলে হচ্ছে বর্তমানে এই আইসিসির সভাপতি নেক্সট চলো আমরা জেনে নিই এই আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্রিকেট কাউন্সিল কাউন্সিল অর্থাৎ এর প্রতিষ্ঠান হয়েছিল পনেরোই জুন উনিশশো নয় সালের প্রতিষ্ঠান হয়েছিল এর বর্তমানে যে সদর দফতর রয়েছে সেটা হচ্ছে ইউএই মানে হচ্ছে সংযুক্ত আরব এমিরাইটস তার যে শহর দুবাই দুবাইতে কিন্তু অবস্থিত এর বর্তমানে যে সদর দফতর অর্থাৎ হেডকোয়ার্টার নেক্সট দেখো নেক্সট হচ্ছে সিইও বর্তমানে সিইও কে রয়েছেন পরীক্ষা জিজ্ঞেস করে নেবে মনে রাখতে হবে নামটা দেখো জি অফ অ্যালারডাইস তিনি হচ্ছেন বর্তমানে সিইও তাছাড়া চেয়ারম্যান হচ্ছেন গ্রেক বার্কলে আমরা যেমনটা দেখলাম তাছাড়া দেখো নীতি বাক্য এর যে মোটো বা নীতি বাক্য হচ্ছে ভালোর জন্য ক্রিকেট অর্থাৎ ক্রিকেট ফর গুড ঠিক আছে এটা এটাই হচ্ছে এই আইসিসি নীতি বাক্য তাছাড়া দেখো টোটাল কতগুলো সদস্য পদ রয়েছে বা টোটাল সদস্য দেশ কতগুলো একশো আটটি কিন্তু সদস্য দেশ তাছাড়া এটা কিন্তু খুব একটা ফ্যাক্ট যেটা মনে রাখতে হবে দেখো এই যে আইসিসি এর পুরাতন নাম অর্থাৎ এর পুরনো নেম বা নাম কি ছিল দেখো ইম্পেরিয়াল ক্রিকেট সম্মেলন ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স এর পুরাতন নাম ছিল দেখো উনিশশো সালে এর নাম পরিবর্তন করে আন্তর্জাতিক ক্রিকেট সম্মেলন করা হয় যা উনিশশো সালে তার নাম পরিবর্তন করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল করা হয়েছিল ঠিক আছে এগুলো কিন্তু আমাদের পরীক্ষা জিজ্ঞেস করবে অর্থাৎ আমরা বুঝতে পারছি এটা স্টার্টিং থেকে নাম ছিল ইম্পিরিয়াল ক্রিকেট কনফারেন্স তারপরে উনিশশো সালে এর নাম পরিবর্তন করে করা হলো আন্তর্জাতিক ক্রিকেট সম্মেলন এবং আলটিমেটলি উনিশশো উননব্বই অর্থাৎ নাইনটিন এইটিন এর নাম পরিবর্তন করে রাখা হলো বর্তমান নাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নেক্সট দেখো দু সালে আইসিসি আন্ডার নাইনটিন বিশ্বকাপের কোন সংস্করণ আয়োজন করা হয়েছে যেমন তোমরা দেখলে পনেরোতম সংস্করণ কিন্তু আয়োজন করা হয়েছে নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে বলে দিই এইরম যে টপিক ওয়াইজ ভিডিও প্রত্যেকটা ইভেন্ট যেগুলো পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে এরম ইভেন্ট নিয়ে কিন্তু টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার আমি তোমাদের ভালো তোমাদের সুবিধার্থের জন্য করে থাকি আর এগুলোর পিডিএফ কিন্তু আমি ফ্রিলি অ্যাভেলেবেল করিয়ে দিই আমাদের ইয়োর স্টাডি অ্যাপে তোমরা যারা এখনও ডাউনলোড করিনি অবশ্যই ডাউনলোড করে নাও এবং তার মাধ্যমে কিন্তু তোমরা এগুলো ডাউনলোড করে তোমাদের পড়তে পারো তোমাদের প্রিন্ট আউট করতে পারো তোমাদের সুবিধার্থে ভাবে তোমাদের সুবিধা হয় তাছাড়া আমাদের কিন্তু অ্যাপে চলছে বিভিন্ন রকমের কোর্স বিভিন্ন এক্সামের জন্য আপকামিং প্রত্যেকটা এক্সামের কোর্স চলছে তোমরা যারা জয়েন করতে চাও যারা নিজেদের প্রিপারেশনকে একদম মজবুত করতে চাও তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো বিস্তারে জানতে আমাদের হেল্পলাইন নাম্বারে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার সেখানে কিন্তু ফোন করে জেনে নিতে পারো হোয়াটসঅ্যাপও করে জানতে পারো নেক্সট দেখো কোয়েশ্চেন বলেছে বিশ্বকাপ রানার আপ দেশ কোনটা হয়েছে আমাদের ভারতবর্ষ হয়েছে রানার আপ টিম হচ্ছে এই যে পুরোনোতম আইসিসি বিশ্বকাপ যেটা হলো এটা কোন দেশে আয়োজন করা হলো এটা কিন্তু আফ্রিকাতে হলো অর্থাৎ সাউথ আফ্রিকাতে আফ্রিকা যে মহাদেশ তার যে একটা দেশ সাউথ আফ্রিকা সেখানে কিন্তু আয়োজন করা হয়েছে নেক্সট হচ্ছে দক্ষিণ আফ্রিকার আগে পনেরোতম আইসিসি আন্ডার নাইনটিন বিশ্বকাপ কোন দেশে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরীক্ষা কিন্তু এইটা জিজ্ঞেস করতে পারে হাই একটা চান্স আছে এটা পরীক্ষা জিজ্ঞেস করার অর্থাৎ দেখো এই যে পনেরোতম যে বিশ্বকাপ হলো আন্ডার নাইনটিন এটা হলো সাউথ আফ্রিকাতে কিন্তু এটা অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকাতে হওয়ার কথা ছিলই না এটা অন্য জায়গায় হওয়ার কথা ছিল কোথায় হওয়ার কথা ছিল এটা হচ্ছে প্রশ্ন এটা হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায় তাহলে কেন হলো সাউথ আফ্রিকায় দেখো এরপর রিজনটা রয়েছে দেখো আইসিসি শ্রীলঙ্কার যে ক্রিকেট বোর্ড তার উপর একটা ব্যান লাগিয়েছে ঠিক আছে একটা ব্যান লাউ করেছে এবং সেই ব্যানের ফলে কিন্তু শ্রীলঙ্কা এই যে টুর্নামেন্ট এটা কিন্তু হোস্ট করতে পারেনি তাই এটা হলো সাউথ আফ্রিকাতে যদিও এই ব্যানটা সেটা কিন্তু দু সালে জানুয়ারি মাসে অলরেডি উঠে গেছে কিন্তু এটা কিন্তু আগে ব্যান লাগানো হয়েছিল তাই এটা অ্যারেঞ্জমেন্ট পরবর্তীকালে করা হলো সাউথ আফ্রিকাতে বোঝা গেল নেক্সট দেখো নেক্সট হচ্ছে ভারত গতবার আইসিসি আন্ডার নাইনটিন বিশ্বকাপে শিরোপা জিতেছে দেখো টোটাল জিতেছে পাঁচটি বার দেখো প্রথম জিতেছিল দু হাজার সালে তারপরে জিতলো দু হাজার আট সালে তারপরে দু হাজার বারো সালে সালে এবং রিসেন্টলি যেটা জিতেছে সেটা হচ্ছে দু হাজার বাইশ সালে তাহলে কতবার হলো এক দুই তিন চার পাঁচ পরীক্ষায় যদি জানতে চায় লাস্ট বারের মতন ইন্ডিয়া আন্ডার নাইনটিন বিশ্বকাপ কবে জিতেছে সঠিক উত্তর হবে দু হাজার বাইশ সালে এটাই লেখা আছে দেখো এই এক দুই তিন চার পাঁচবার জিতেছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়া কতবার আইসিসি আন্ডার নাইনটিন বিশ্বকাপ জিতেছে বেশিবার জিতে কিন্তু ভারতের থেকে কমই জিতেছে তিনবার জিতেছিল কবে কবে হয়ে এইটে জিতেছে দু হাজার দু হাজার দুয়ে জিতেছে দু হাজার দশে জিতেছে এবং দু হাজার চব্বিশে কিন্তু জিতলো অর্থাৎ ভারতের থেকে কিন্তু কমই জিতেছে ভারত জিতেছে পাঁচটা অস্ট্রেলিয়া জিতেছে চারটে কোনো অসুবিধা নেই আমরা পরের বছর আবারও আরেকটা জিতে নেবো ওদের থেকে আরও এগিয়ে যাবো নেক্সট দেখো নেক্সট হচ্ছে পনেরোতম আন্ডার নাইন্টিন ক্রিকেট বিশ্বকাপ দুহাজার চব্বিশের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন দেখো ইনি একজন সাউথ আফ্রিকান প্লেয়ার যার নাম হচ্ছে কুয়েনা মাফাকা কুয়েনা মাফাকা ইনি হচ্ছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে আবারও এ নান্নামি কোশ্চেন দুহাজার চব্বিশে সবথেকে বেশি উইকেট কে নিয়েছেন দেখো একুশটি উইকেট নিয়েছেন এই সাউথ আফ্রিকান প্লেয়ার যার নাম হচ্ছে কুয়েনা মাফাকা নেক্সট দেখো নেক্সট হচ্ছে পনেরোতম অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ অর্থাৎ আন্ডার নাইনটিন যে বিশ্বকাপ তার সব থেকে বেশি রান কে করেছেন দেখো কে করেছেন উদয় সাহারান টু রান কিন্তু করেছেন নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন দাও কি বলেছে এই যে আন্ডার নাইনটিন যে ক্রিকেট বিশ্বকাপ হলো এখানে ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন তোমাদের কিন্তু আমি অলরেডি বলেছি তোমাকে কিন্তু সেটাই আনসার করে দিয়ে যাবে প্রত্যেক কমেন্টে জানিয়ে দিয়ে যাবে এই দেখতে পাচ্ছ ইনি কিন্তু অধিনায়ক তার নাম তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কিন্তু আনসার করে দিয়ে যাবে তাহলে হয়ে গেল আমাদের কিন্তু আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে সমস্ত খুঁটিনাটি ডিটেলস তোমাদের আমি বলতে পারি যে দেখো যা কোয়েশ্চেন আসবে এর মধ্যে থেকেই আসবে আর আমি তোমাদের কিন্তু এরকম টপিক ওয়াইজ কাইন্ডাফায় করিয়ে থাকি যাতে কোনো টপিক না মিস যায় আর তাছাড়া আমরা কিন্তু কম্পাইলেশন ক্লাসও করবো যেমন আমরা অলরেডি করেছি আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্টস দেখেছি এরপর দেখবো অ্যাওয়ার্ডস এরপর দেখবো স্পোর্টস একের পর এক কিন্তু চলবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং তোমাদের কিন্তু মূল্যবান কিছু মন্তব্য দিয়ে দিতে পারো তাতে কিন্তু আমরা অনুপ্রাণিত হই সবাই ভালো থাকো দেখার পর পরে ক্লাসে তখন টাটা বাই বাই জয় হিন্দ